একই দিনে একই শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান দুই অধ্যক্ষের জানাজা অনুষ্ঠিত হয়েছে হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বিস্তারিত জানব আমাদের বগুড়ার প্রতিনিধি মাইনুল হাসান মজনুর পাঠানো রিপোর্ট থেকে রোববার সকাল দশটার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দন বাইশা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মরহুম শহীদুল ইসলাম ও সাবেক অধ্যক্ষ মরহুম আমিনুল ইসলামের নামাজে জানাজা একসাথে অনুষ্ঠিত হয়েছে তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান চন্দনবাইশা ডিগ্রি কলেজ মাঠেই হাজার হাজার মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয় জানা যা মরহুম আমিনুল ইসলাম উনিশশো সালের আগস্ট মাসের দুই তারিখে চন্দনবাইশা ডিগ্রি কলেজে যোগদান করেন এবং দু সালের মে মাসের সাত তারিখে অবসর গ্রহণ করেন অপরদিকে বর্তমান অধ্যক্ষ মরহুম শহীদুল ইসলাম দু সালের জুলাই মাসের ষোলো তারিখে যোগদান করেন তিনি পাঁচ মার্চ শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই বিকেল পাঁচটার দিকে মৃত্যুবরণ করেন অপরদিকে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুরহুম আমিনুল ইসলাম বার্ধক্যজনিত কারণে ছয় মার্চ রোববার ভোর চারটায় মৃত্যুবরণ করেন দুই অধ্যক্ষের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া রোববার সকাল দশটার দিকে চন্দনবাইশা ডিগ্রি কলেজ মাঠে একসাথে ওই দুজন অধ্যক্ষের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এই সময় হাজার হাজার মুসল্লি জানাজায় অংশগ্রহণ করেন বাদ জোহর মরহুমদের নিজ নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক অবস্থানে দাফন সম্পন্ন করা হয়